আমাদের কিছু দেশের কিছু বন্ডরা আছে, ওরা আল্লাহর কাছে ক্ষমা চায় না, আল্লাহর কাছে ক্ষমা চায় না, ওরা বাবার কাছে ক্ষমা চায়। বলবো নি কেমনে চায়? আমি বাবা গফুরা দি বাবা তোমার দয়া চাই। আসেনি শোনেন নাই আপনারা? জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওরে আল্লাহ রে, আমাদের দেশের ভিতরে মারফতের অভাব নাই। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহর পয়গম্বর কি নামাজ পড়ছে কি পড়ছে না? শুধু পড়েই নাই, শেষবার মৃত্যুর সময় আল্লাহর পয়গম্বর আসসালাত 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 বলে কান্না করেছে। কোন ভন্ডার দল যদি, কোন পাতির দল যদি বলে রে ওরে নামাজ হলো অন্তরের ব্যাপার, ওরা জুতা মাইরে গ্রামতে খায় দেখে দেয় তবে ঠিক না বেঠে? ওরে মারুফত ওলারা, ওরে মারুফত ওলারা, এক ধরনের মারুফতি পীর আছে, ওরা বলে না না নামাজ হলো অন্তরের ব্যাপার, নামাজ হলো মনে মনে পড়তে হয়। আমি বলি লুঙ্গি খুললে যদি তোর গুপ্ত স্থান দেখা যায় তাহলে তোরে গোফনে গোফরে মারি দিতে হবে। ওদেরকে ওরা অনেকেই বলে দাড়ি রাখো না, কে যদি জিজ্ঞাসা করে বলে দাড়ি রাখে না, এজন্যই দাড়ি হলো গোপন ব্যাপার, তোমাদের চোখ নাই দেখার জন্য আমাদের দাড়ি, এটা হলো আমাদের গোপনীয় মারুফতি ব্যাপার, দাড়ি রাখছি তোমাদের চোখ নাই দেখার জন্য। আমি বলি ও মুসলমান, তোমাদের যদি দাড়ি দেখার জন্য যদি আমাদের আলাদা চোখ দরকার হয় বলো না, তোমাদের উলঙ্গ করলে ওইটা কি দেখা যাবে কি যাবে না? ওরে কপাল শয়তানিয়ার বাটপাড়ি কোথায় পাইছো? এই সব মারুফতি ভণ্ডামি এই সব বাদ দাও। এরে আল্লাহ কি গান গায়, সাথিরে মাওলা কামুর বালগি গাথি, এরে গান মারুফতি গান এগুলো, আপনাকে আমার গান না, একটু মাঝে মধ্যে হঠাৎ দু এক বলি শুনতে হয়, তো এক এক মুখস্থ করি, কারণ কোন সময় ওয়াচ টস করি, কোন জায়গায় লাইক দেয় তো বলার কায়দা নাই, এই জন্য দু এক একটু মুখস্থ করে রাখি। এই জন্য বাংলাদেশে ভণ্ড পীরের অভাব নাই, একজন পীর কমপক্ষে 5.5টা মুরিদ বাগে পাইছে। এত পীর বাংলাদেশে, ওরে আল্লাহ আমার কাছে এর প্রমাণ আছে, একটা প্রমাণ ছাড়াও কোনো কথা বলি না, লেনটা পীর একেবারে উলঙ্গ, কয় এর ভিতরে মাল আছে, ওরে কি আছে না আছে তা তো দেখাই যাচ্ছে, কথা কন্যা মহিলারা যাইয়া ওখানে যাইয়া আড্ডা বাজি, ওরে গান কাপড় নাই জোরে জোরে জিকির করে বাবার নামে, এক জায়গা সেদিন কে এক জায়গার জিকির শুনলাম, ওরে জিকির অনুকাত কাল থাকব বাবা আর কহত কাল থাকব বাবা এই দুনিয়ায় বসিয়া, একবার এসে দেখা দাও না বাবা ইয়া আমাদের সাথে আসি, আসে না নাই, আসে না নাই? এ মুসলমান জিকির করতে হবে আল্লাহর, জিকির করতে হবে কার? আমরা আল্লাহর নামের জিকির কিছুই যদি বাবার নামের জিকির করি মুসলমান থাকবেন না, বহিষ্কার হয়ে যাবেন। এ মুসলমান আল্লাহর নামের জিকির করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কোন জাতির ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া ভিন্ন কোন মাখলুকের জিকির করা যাবে না, শুধু বাবা না 88 দেওয়ান বাগ বাদি দিলাম, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না, ওই পয়গম্বরের নাম ধরে ধরে যদি জিজ্ঞেস করেন ও মুহাম্মদ ইয়া মুহাম্মদ ও রসূল তুমি আমারে মাফ করে দাও, ওর ঈমান আসছে না গেছে? ওরে তাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না, ওরে তার নাম ধরে যদি জিকির করা না যায় হয়, তোমার ওই বন্ড বাবার নামের জিকির করলে বুঝি অন্তর তাজা হবে, বদমাশি আর সিটারি কোথায় পাইছো এই সব বন্ডামি? বর্তমান ডিজিটাল বাংলা, এই ডিজিটাল বাংলার দিকে শুধু চতুর্দিকে আর ফাঁকা আর ফাঁকা, যেদিকে তাকায় শুধু ফাঁকা আর ফাঁকা, গোটা দেশটা ধ্বংস করে দিছে এই বাংলাদেশটা, বিশেষ কইরা ধ্বংস করে এই ভন্ড নামের বন্ডরা, এই বাটপার নামের সিটাটা এই সমাজটাকে ধ্বংস করে দিছে। এরা কিছু মহিলাদের নিয়ে যুবক যুবতীদেরকে নিয়ে
এই ভণ্ড পীরের দরবারে জিকির করে, রাত ১২টার পরে জিকির করে, বাবার নামের জিকির করে। এরপরে কি বলে জানেন নি, রাত্র যখন গভীর হয় ওই সময় আর পর্দা থাকে না। Bismillahirrahmanirrahim Qul huwa allahu ahad allahu samad lam yalid wa lam yulad ولم يكن له كفوا أحد آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سكل محبت شده درود شریف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا درد دل کے واسطے پائے دکیا احسان کو درد دل کے واسطے پائے دکیا احسان کو کچھ کم تھا کرو دیا بلغ العلا صلوا علیہ وآلہ سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم الحمد لله بھویا باڑی پورو صدر دی بھویا باڑی جامع مسجد উদ্যোগে আজকের বার্ষিক মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম বাবার বয়সী বুড়া বাবারা যুবক ভাইয়েরা
কচিকাঁচা আদরের ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালের অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, আমরা সকলেই মিলে ওই মহান দরবারে সকলেই শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে, আদর করে, স্নেহ করে, মায়া করে, ভালোবেসে যে আল্লাহ রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে এসে বসার জন্য তাওফিকটুকু দান করেছেন। ওই মহান দরবারে সকলেই একই আওয়াজে উচ্চ স্বরে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এখানে আসতে পেরে আমরা খুশি না বেজার, এই মাহফিলের জন্য খুশি না বেজার, জান্নাতের বাগানে এসে আমরা যারা বসেছি, আলোচনা করতেছি, যারা শুনতেছি, আমরাই এই পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবান। কারণ হাদিসে আল্লাহর পয়গাম্বার বলেছে, যারা দিনই এলেম, যারা দিনই মাসআলা শিখতে যায়, আল্লাহ তাআলা এদের জন্য জান্নাতের দরজা সহজ করে দেয়। অতএব যারা দোকানপাটে বিভিন্ন গল্প গুজবে, বিড়ির আড্ডায়, বিভিন্ন নেশায় তারা ব্যস্ত আছে, মেহরবানি করে সকলেই সমস্ত আজকের মতো সব নেশা টেশা বাদ দিয়ে বিড়ি মিড়ি আলাদা আলাদা দূরিত্বে খাইয়া এসে একটু মজলিসে এসে বসে যাই। আপনাকে বিড়ি খাওয়ার দরকার আছে? আপাতত এক ঘন্টা একটু বিরত থাকেন, এক ঘন্টা না, মোনাজাত পর্যন্ত, এরপরে খেতে পারবেন। আবার আমাদের মালিকের নাম কি একটু জোরে বলেন না, আল্লাহ। আমাদের মুসলমানের একটা বাধ্যবাধকতা আছে, যে মুসলিম তার জন্য কি আছে, বাধ্যবাধকতা আছে। আমরা কেউ স্বাধীন না, আমরা সকলেই পরাধীন। আমরা কেউ স্বাধীন না, আমাদের জবানের বাধ্যবাধকতা আছে, চোখের বাধ্যবাধকতা আছে, পার বাধ্যবাধকতা আছে, হাতের বাধ্যবাধকতা আছে। যা ইচ্ছা তাই জবান দিয়ে বলা যাবে না, চোখ দিয়ে যা ইচ্ছা তাই দেখা যাবে না, পা দিয়ে যেদিকে ইচ্ছা সেদিকে যাওয়া যাবে না, হাত দিয়ে যা ইচ্ছা তা ধরা যাবে না, পেটে যা ইচ্ছা তাই দেওয়া যাবে না। ভুল বললাম? এজন্য আমরা মুসলমান, আমাদের আল্লাহ একজন, কোরআন কয়টা, কালিমা কয়টা, পয়গম্বর আমাদের একজন, পয়গম্বর আছে অনেক, কিন্তু আমাদের পয়গম্বর কয়জন? এই জন্য আমাদের মুসলমানদের বাধ্যবাধকতা আছে, আমরা যারা মুমিন আমাদের বাধ্যবাধকতা আছে। এই জন্য আমরা একাধিক খোদার ইবাদত আমরা করি না, আমরা এক খোদার ইবাদত করি। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায় দিলেন, এ দুনিয়ার মানুষেরা রে, এ দুনিয়ার মানুষরা, আমি রব্বুল আলামিন হইলাম একলা একজন আল্লাহ। আমি আল্লাহ রব্বুল আলামিন কারো মুখাপেক্ষী না, আমি আল্লাহ রব্বুল আলামিন কারো থেকে জন্ম নেই নাই এবং কাউকে জন্ম দেই নাই, এবং আমি রব্বুল আলামিনের সমতুল্য এই পৃথিবীতে কেউ নাই। ঠিক না বেঠি? আমরা এক আল্লাহর ইবাদত করি, আমরা ভিন্ন কোন আল্লাহর ইবাদত করি না। যেই আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছে, যেই আল্লাহ রব্বুল আলামিন
আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আবার এই পৃথিবীতে আমাদেরকে কবরের জগতে আমাদেরকে নিয়ে যাবেন, আমরা ওই আল্লাহর ইবাদত করি। له ملك السماوات والأرض يحيي ويميت وهو على كل شيء قدير أصمان جميل كامل يسه آر جل بلن كامل يسه أما كأبنا كامل يسه حياة الملك كامل জীবন দেওয়ার মালিক কে, মৃত্যু দিবেন কে, এই পৃথিবীতে আমাদেরকে কে পাঠিয়েছে, অসুস্থতা দেওয়ার মালিক কে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের মালিক হইলাম আমি আল্লাহ, মৃত্যু দেই আমি আল্লাহ, জীবন দেই আমি আল্লাহ, সব কিছুর উপর ক্ষমতাবান কেবলমাত্র শুধুমাত্র আমি একমাত্র আল্লাহ। আমাদের ভিন্ন কোন আল্লাহ নাই, আমাদের আর কোন আল্লাহ নাই। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না মানুষ কেন কয়, বলো বলো মলো মানুষ সব কেমন করে হয়, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, পাতা কি ফুলের মতো নেই, দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল, আমগুলা সব পাকলে আবার কেমনে তা হয় লাল, লাল করে কেডা। আচ্ছা মানুষ বাস করে ভাই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মেলে না কারো সঙ্গে, মেলেনি মার চেহারা কি মেয়ের সাথে মেলে নাকি, যদিও মিলে যায় কোন না কোন কর্মে পার্থক্য আছে না নাই। আচ্ছা মানুষ বাস করে ভাই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কথার ধরন আঙ্গুলের টিপ, স্রষ্টা একজন আছে এবার প্রমাণ হলো ঠিক। এই পৃথিবীতে যারা, এই জমিনের ভিতরে যারা, ওরা যারা খাজার দরবারে যাইয়া বলে ও খাজা বাবা একটা সন্তান দাও, ওর কি ইমান আছে না নাই, ওর কি ইমান আছে নি, আল্লাহ রাব্বুল আলামিন শিরক করতে পছন্দ করেন না, তার বান্দা শিরক করবে, এই শিরককারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, কারণ যেই রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীর সুন্দর পৃথিবীতে পাঠিয়েছে, ওই রাব্বুল আলামিন আমাকে সন্তান দান করবে। এই জন্য যারা এই পৃথিবীতে ওরা বাজারে যাইয়া যারা মান্নত করবে, ওরা বাজারে আল্লাহকে বাদ দিয়া ওরে মাজারে যাইয়া খাজার কাছে যাবে, ও খাজা বাবা বড় অসুস্থ হয়ে গেছে রে খাজা বাবা, ও বাবা রে আমাকে একটা সন্তান দান করো, আমি অসুস্থ, আমার অসুস্থতা থেকে খাজা বাবা তুমি আমাকে মুক্তি দাও, আছে না না এরকম। আমি আপনাদেরকে আল্লাহ যে একের পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরব, একটু সময় আমাকে একটু দিবেন, কষ্ট হয় নাকি আপনাদের? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষে সব সময় আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করবা, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, সব
সবকিছুর উপরে তাওয়াক্কুল করব কার উপরে? খাজার দরবারে যাব নি? না না, কোন খাজার দরবারে যাওয়া যাবে না, কোন পীর সাহেবের দরবারে যাওয়া যাবে না, কোন বাবার দরবারে যাওয়া যাবে না। খান জাহান আলী হোক, শাহজাহান আলী হোক, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি হোক, কারো দরবারে যাওয়া যাবে না। বাংলাদেশে যতগুলা আমার জানা মতে যতগুলা পীরের দরবার আছে, বেদাতি পীরের দরবার আছে, এই সব দরবারে অধিকাংশ মানুষ হারাম কাজ আর শিরক কাজ আর বেদাত কাজে এরা লিপ্ত। এর ভিতরে উল্লেখযোগ্য ভাবে আটশি দান বাগ রাজার বাগ গুরুল্লাপুর সুরেশ্বর চন্দ্র পরামাস ভণ্ডারাম গিরাম, এই সব ভিতরে সব ভণ্ডামি আর লুচ্চামিতে ভরপুর। জোরে কান কথা ঠিক না? জোরে কান কথা ঠিক না? বেঠি অমুসলমান ভয় কইরা কোনো লাভ নাই। আমি যেখানে যাই উচ্চ স্বরে আল্লাহর ইবাদতের কথা, আল্লাহর বড়ত্বের কথা আমি জোর গলায় বলি। আল্লাহর বড়ত্বের কথা বলার সময় যদি আমাকে মামলাও দেয় হামলাও করে, না না কোনো তাওয়াক্কুল করি না কারো উপরে। কারণ এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ, বিপদ আসলে ধৈর্য ধরতে হবে কার উপরে? ধরে কন আল্লাহু আকবার। এই জন্য আমরা সকলেই আল্লাহর উপরে তাওয়াক্কুল করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেনেন নি আপনারা? নাম শুনছেন নি? একজন জলিল কদর পয়গম্বর, আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সমুদ্রের পাড় দিয়ে হেঁটে যাচ্ছে। সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে দেখে একটা মরা গাধা সমুদ্রের পাড়ে পড়ে আছে। যখন নাকি সাগরের ভিতরে উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়, যখন প্রচন্ড ঢেউ সৃষ্টি হয়, ওই সাগরের ভিতরে থাকা কিছু মাছ ওই মরা গাধার গোশত খেয়ে চলে যায়। ঢেউ যখন চলে যায়, আবার যখন ঢেউ না থাকে, তখন বনের হিংস্র প্রাণীরা এসে এই মরা গাধার গোশত খায়। এই অবস্থা দেখে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ রে ও পরওয়ারদিগার আলম, আল্লাহ তুমি কিয়ামতের মাঠে কিভাবে মৃতকে জীবিত করাবা? এই লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষকে আল্লাহ তুমি কিভাবে জীবিত করাবা? আল্লাহ রে আমি বিশ্বাস করি আল্লাহ তুমি মৃতকে জীবিত করতে পারো। আল্লাহ রে এ বিশ্বাস করি আল্লাহ, কিন্তু তারপরও তুমি যদি আমাকে পাত্র বাস্তব সচক্ষে দেখাইতে পারতা, ও গো আল্লাহ অন্তরে একটু শান্তি পাইতাম। আল্লাহ বলো, ও গো পয়গম্বর, ও ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি কি বিশ্বাস করো না আমি রব্বুল আলামিন জীবিতকে মৃত করতে পারি, মৃতকে জীবিত করতে পারি? ইব্রাহিম বলে, আল্লাহ রে আল্লাহ আমার অবশ্যই বিশ্বাস হয় আল্লাহ, যদি সচক্ষে দেখতে পারতাম অবশ্যই অন্তরে একটু প্রশান্তি লাভ করতাম রে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ও ইব্রাহিম তুমি যাও চারটা পাখি ধরে নিয়ে আসো। চারটা পাখি? কয়টা পাখি? চারটা পাখি ধরে এনে টুকরো টুকরো করে নিক্ষিপ্ত করে দাও, বিভিন্ন জায়গাতে ফেলে দাও। এরপরে তুমি ওই চারটা পাখির নাম ধরে ধরে ডাক দাও। নাম ধরে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গেই আমার আল্লাহর কুদরতি ভাবে চারটা পাখি একত্রিত হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা অনুযায়ী চারটা পাখিকে একত্রিত করলেন। এরপরে ওদেরকে জবাই করে টুকরো টুকরো করলেন, বিভিন্ন জায়গাতে নিক্ষিপ্ত করলেন। এরপরে আবার ডাক দিলেন, চারটা পাখির নাম ধরে ধরে ডাক দিলেন। ডাক দেওয়া মাত্র চারটা পাখি একত্রিত হয়ে গেছে। ইব্রাহিম বলে, তুমি যে আল্লাহ আমি আগেতেই বিশ্বাস করতাম রে আল্লাহ, এখন যে আমার মনের মধ্যে একটা আত্মতৃপ্তি পেয়েছি রে আল্লাহ, এই আত্মতৃপ্তিটা এত সময় আমি পাই নাই। আল্লাহু আকবার।
আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আল্লাহর একত্ববাদের পরিচয়। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট ছিলেন, ইব্রাহিমের বাবা ছিল একজন মুশরিক মূর্তি পূজক, আপনারা জানেন নি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিল আদর মূর্তি পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট সময় তার মাকে জিজ্ঞাসা করছে, মা বলো মা আমার প্রভু কে? ইব্রাহিমের মা বলে, তোমার প্রভু আমি, কন্যা নাউজুবিল্লাহ। আবার বলছে, মা তুমি যদি আমার প্রভু হও তাহলে তোমার প্রভু কে? বলে, আমার প্রভু হলো তোর বাবা আজর, কন্যা নাউজুবিল্লাহ। এবার ইব্রাহিম বলে, মা রে আমার প্রভু যদি তুমি হও, তোমার প্রভু যদি আমার বাবা আজর হয়, তাহলে আমার বাবা আজরের প্রভু কে? ইব্রাহিমের মা বলে, তোমার বাবার প্রভু হলো নমরুদ। এবার ইব্রাহিম বলে, মা রে এইবার তো তুমি কথায় প্যাসের ভিতরে ফেলাই দিলা, ও মা আমার প্রভু যদি তুমি হও, তোমার প্রভু যদি আমার বাবা হয়, আমার বাবার প্রভু যদি এই নমরুদ হয়, বলো মা আমাদের সকলকে যে সৃষ্টি করেছে ওই নমরুদের প্রভু কে? এবার কথা বন্ধ হয়ে গেল, ইব্রাহিমের মার কথা বন্ধ হয়ে গেল, না না আর জবাব দিতে পারে না, বলো মা কে আমাদের প্রভু? এবার ইব্রাহিমের মা কোনো কথা বলে না। একদিন ঘটনাক্রমে ইব্রাহিম এবার একদিন মেলায় যাবে, মেলায় শুনছেন নাকি আপনারা, সংক্ষেপে বলতেছি সময় খুব সংক্ষেপ। ইব্রাহিমের বাবা সকলেই মিলে মেলায় যাবে, নমরুদ সব রাজা বাচ্চারা ওই সময়ের রাজা প্রজাতি যারা ছিল সকলেই মেলায় চলে যাবে, মেলায় চলে যাবে। ইব্রাহিমকে চলো ইব্রাহিম মেলায় যাব, বাৎসরিক মেলা, এখানে সবাই যায় আনন্দ ফুর্তি করে, মূর্তি পূজক যারা ছিল সবাই আনন্দ ফুর্তি করে। ইব্রাহিম বলে, না রে বাবা আমি মেলায় যাব না। সকলেই আদর যত্ন করে বলে, ও ইব্রাহিম চলো না এবার একটু মেলায় যাই। ইব্রাহিম বলে, না আমার শরীরটা অসুস্থ। অসুস্থ কয় ধরনের বলেন না, একটা হলো শারীরিক আর একটা হলো মানসিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি সমস্যা ছিল কন্ত? শারীরিক না মানসিক? মানসিক সমস্যা ছিল। ইব্রাহিম মনে মনে ভাবে, রে ওরে আমি তো এক আল্লাহর সৃষ্টি, গোটা নবমণ্ডল ও ভূমণ্ডল যেই আল্লাহ সৃষ্টি করেছে ওই আল্লাহর বিরুদ্ধ আচরণ আমি করতে পারি না, এই জন্য আমি মেলায় যাব না। ইব্রাহিম মনে মনে ভাবলো, তুরা যা, আসার পরে দেখিস কি অবস্থা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনের থেকে রয়ে গেলেন, সবাই মেলায় চলে গেছে। ইব্রাহিম এবার মূর্তি পূজক যেই ঘর ছিল মূর্তি পূজার ঘরের ভিতরে যাইয়া দেখে বিশাল বিশাল বড় বড় মূর্তি, একটার পিছনে একটা, একটার পিছনে একটা। এ ইব্রাহিম যায় কয়, এ খোদা কি রে কত সুন্দর খাবার সামনের পর, রসগোল্লা বড় বড় গোল্লা, মিষ্টি রাখবো কিছুই খায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি পূজার ঘরের ভিতরে যায় দেখে বিশাল বড় বড় একটা একটা মূর্তি, এক একটা মূর্তির সামনে অনেক ধরনের সুস্বাদু খাবার, কোন মূর্তি খায় না, অনেক দামি দামি খাবার কেউ খায় না। ইব্রাহিম বলে, কিরে খাস না কে, খা, কথা কয় না, কিরে যা করবি কর, খান নালি আমারে ক, কি করা লাগে পরে আমি দেখব। ইব্রাহিম এবার খাবার পাত্রটা মুখের সামনে নিয়ে ধরছে, খা, খায় না, কথাও কয় না, হও কয় না, নাও কয় না। ইব্রাহিম কয়, এবার তোদেরকে দেখাচ্ছি মজা। ইব্রাহিম আলাইহিস
সালাতু আসসালাম পিছনের সব মূর্তিগুলাকে ভেঙে চুরমার করিয়া এবার বড় মূর্তির কাঁধের উপরে কুরআনটা ঝুলাইয়া রেখে দিছে। আমি আপনাদের সামনে একটা চিত্র তুলে ধরতে চাই, এই গোটা দুনিয়ার ভিতরে যতগুলা পয়গম্বর যতগুলা নবী রাসূল এই পৃথিবীতে এসেছিল, সমস্ত পয়গম্বর শিরকের বেদাতের জন্য যুদ্ধ করেছে। আজকে ওই শিরকের বেদাত নিয়ে আমরা ব্যস্ত, ওই মূর্তি পূজা নিয়ে আমরা ব্যস্ত, ওই হিন্দুদের পূজায় যাইয়া মুসলমানের বাচ্চারা হিন্দুদের পূজাইয়া নাচে আর গান গায়, হিন্দুদের পূজার জন্য শারদীয় দুর্গা উৎসব পালন করে, হিন্দুদের পূজার জন্য এরা শুভেচ্ছা বিনিময় করে, কথা বলেন ঠিক না বেঠি? আরে মুসলমানের সন্তান হিন্দুদের পূজায় যাইয়া ওদের নাচ আর গান দেখা ওরা আনন্দ নেয়। আমি বলি ও মুসলমানের বাচ্চারা, যদি মুসলমান হয়ে থাকে বাকি জীবনে কোনোদিন ওই হিন্দুদের পূজায় যাবি না, মূর্তি পূজকের অনুষ্ঠানে তোমরা যাবি না, কারণ আমরা মুসলমান, আমাদের পরিচয় হলো আমরা মুসলিম, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মুসলমানের বাচ্চাদের ঘরে ঘরে, মুসলমানদের ঘরে ঘরে ইহুদি খ্রিস্টানদের কালচার শুরু হয়ে গেছে। ওরে মুসলমানদের ঘরে ঘরে মূর্তি আছে না নাই, ওরে ডাইনিং টেবিলে মূর্তি রাখে, যেখানে খাবে সেখানে পুতুল রাখে, ওরে ডাইনিং টেবিলের ভিতরে মূর্তি রাখে, আলমারির ভিতরে মূর্তি, ওরে বিশাল বড় মূর্তি আকাইয়া ঘরের ভিতরে টানাইয়া রাখে, আলমারির ভিতরে মূর্তি, মিডসেবের ভিতরে মূর্তি, সুকেজের ভিতরে মূর্তি, কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান মূর্তির সাথে যদি তোমার এত ভালোবাসা, মূর্তির সাথে যদি তোমার এত সম্পর্ক থাকে, তাহলে বলো না আল্লাহর সাথে তোমার কি সম্পর্ক আছে? যাদের সাথে মূর্তির সাথে সম্পর্ক থাকবে ওদের সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক থাকবে না। এই জন্য মুসলমান মূর্তির সাথে সম্পর্ক রাখা যাবে না, ওরে মাজারের সাথে সম্পর্ক রাখা যাবে না, গাছের সাথে সম্পর্ক রাখা যাবে না, মাছ পূজা করা যাবে না, গাছ পূজা করা যাবে না, মাজারে মান্নত করা যাবে না, পীরের দরবারে মান্নত করা যাবে না। আপনাদের সামনে যেই সব বন্ড হুজুররা এসে বলে মাজারে মান্নত করা জায়েজ, আল্লাহর কসম আল্লাহর কসম, কোন মাজারে মান্নত করলে তার ঈমান থাকবে না, সে মুশরিক হয়ে যাবে, তার জন্য জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জোরে কান্না না আউযুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য কোনো ভণ্ডের ভণ্ড পীরের দরবারে যাওয়া যাবে না, মাদার পূজাও করা যাবে না, গাছ পূজাও করা যাবে না, মাছ পূজাও করা যাবে না। এই সব কার্য কারা হলো হিন্দুদের বেধর্মীদের, ওরে মুশরিকদের সাথে সম্পর্ক হলো, মূর্তির সাথে সম্পর্ক হলো বেধর্মীদের, ওটা মুসলমানদের সাথে কোনো সম্পর্ক নাই, মূর্তির সাথে ওরে মাদারের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। আমার কথায় কি আপনারা রাগ হচ্ছেন নি? রাগ হচ্ছেন না তো? কথাটা ফিনিশিং দিব নি? আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বড় মূর্তিটার কাঁধের উপরে, বড় মূর্তিটার কাঁধের উপরে রাইখে দিছে কুরআন। এবার সবাই মেলা থেকে আসছে, আরে সর্বনাশ, এ করছে কি? আমাকে খুদা মাইরে দিছে শেষ কইরে, সবাই কান্না কাটি বিজলিত কণ্ঠে একজন আরেকজনকে বলে, আহারে আমার খুদারে মাইরা দিছে শেষ কইরা, এরকম নেককার জনক কাজ কে করলো? সবাই সন্দেহ করলো, ইব্রাহিম মনে হয় এরকম জঘন্যতম কাজ করছে। ইব্রাহিমকে যা জিজ্ঞাসা করে, ও ইব্রাহিম কি ব্যাপার, তুমি কি আমাদের মূর্তি ভাঙছো কিনা? ইব্রাহিম বলে, না না আমি তো ভালো করে বলতে পারি না, তোমার মূর্তির কাছে জিজ্ঞাসা করো, তোমার খুদাদের কাছে জিজ্ঞাসা করো। সকলেই রাগান্বিত হয়ে বলে, এই ব্যাকুব, আমাদের মূর্তি কি কথা বলতে পারে নাকি, আমাদের খোদা কি কথা বলতে পারে নাকি? এই যে একটা সুযোগ আসছে, ইব্রাহিম বলে, আরে সর্বনাশ, ওরে কপালের কপাল, যেই মূর্তিতে তোমাদের সাথে কথাও বলতে পারে না, যেই মূর্তি তোমাদের রোগকে দূর করতে পারে না, যেই মূর্তি কথা বলতে পারে না, যেই মূর্তিকে কে ভাঙচুর করছে সেই কথাটাও বলতে পারে না, তোমরা
তোমরা কেমন আল্লাহর ইবাদত করো আমার বুঝে আসে না, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম বলে তোমরা সকলেই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমাদের কিছু দেশের কিছু বন্ডরা আছে, ওরা আল্লাহর কাছে ক্ষমা চায় না, আল্লাহর কাছে ক্ষমা চায় না, ওরা বাবার কাছে ক্ষমা চায়। বলবো নি কেমনে চায়, আমি বাবা মাফর দি বাবা তোমার দয়া আসাই, আসেনি শোনেন নাই আপনারা, জোরে কন না নাউযুবিল্লাহ। ওরে আল্লাহ রে, আমাদের দেশের ভিতরে মারুফতের অভাব নাই। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহর পয়গম্বর কি নামাজ পড়ছে কি পড়ছে না? শুধু পড়েই নাই, শেষবার মৃত্যুর সময় আল্লাহর পয়গম্বর আসসালাত 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 বলে কান্না করেছে। কোন ভণ্ডার দল যদি, কোন পাতির দল যদি বলে রে ওরে নামাজ হলো অন্তরের ব্যাপার, ওরা জুতা মাইরা গিরামতে খায় দেখে দেয় তো হবে ঠিক না বেঠে? ওরে মারুফত তলারা, ওরে মারুফত তলারা, এক ধরনের মারুফতি পীর আছে, ওরা বলে না না নামাজ হলো অন্তরের ব্যাপার, নামাজ হলো মনে মনে পড়তে হয়। আমি বলি লুঙ্গি খুললে যদি তোর গুপ্ত স্থান দেখা যায় তাহলে তোরে গোপনে গোপনে মারি দিতে হবে। ওদেরকে ওরা অনেকেই বলে দাড়ি রাখো না, কে যদি জিজ্ঞাসা করে বলে দাড়ি রাখে না, এই জন্যই দাড়ি হলো গোপন ব্যাপার, তোমাদের চোখ নাই দেখার জন্য আমাদের দাড়ি, এটা হলো আমাদের গোপনীয় মারুফতি ব্যাপার, দাড়ি রাখছি তোমাদের চোখ নাই দেখার জন্য। আমি বলি ও মুসলমান, তোমাদের যদি দাড়ি দেখার জন্য যদি আমাদের আলাদা চোখ দরকার হয় বলো না, তোমাদের উলঙ্গ করলে ওইটা কি দেখা যাবে কি যাবে না? ওরে কপাল শয়তানিয়ার বাটপাড়ি কোথায় পাইছো? এই সব মারুফতি ভণ্ডামি এই সব বাদ দাও। এরে আল্লাহ কি গান গায়, সাথি রে মালাকার বালাগি গাথি, এরে গান মারুফতি গান এগুলো, আপনাকে আমার গান না, একটু মাঝে মধ্যে হঠাৎ দু এক বলি শুনতে হয়, দু এক এক মুখস্থ করি, কারণ কোন সময় ওয়াজ টস করি, কোন জায়গায় লাইক দেয় তো বলার কাজ নাই, এই জন্য দু এক একটু মুখস্থ করে রাখি। এই জন্য বাংলাদেশে ভণ্ড পীরের অভাব নাই, একজন পীর কমপক্ষে 5.5 টাকার মুরিদ বাগে পাইছে। এত পীর বাংলাদেশে, ওরে আল্লাহ আমার কাছে এর প্রমাণ আছে, একটা প্রমাণ ছাড়াও কোনো কথা বলি না। লেখটা পীর একেবারে উলঙ্গ, কয় এর ভিতরে মাল আছে, ওরে কি আছে না আছে তা তো দেখাই যাচ্ছে, কথা কন না? মহিলারা যাইয়া ওখানে যাইয়া আড্ডাবাজি, ওরে গান কাপড় নাই, জোরে জোরে জিকির করে বাবার নামে। এক জায়গা সেদিন কে এক জায়গার জিকির শুনলাম, ওরে জিকির অন কত কাল থাকব বাবা, আর কত কাল থাকব বাবা এই দুনিয়ায় বসিয়া, এক বাহারে এসে দেখা দাও না বাবা আমাদের সাথে আসি, আসে না নাই, আসে না নাই। এ মুসলমান জিকির করতে হবে আল্লাহর, জিকির করতে হবে কার? আমরা আল্লাহর নামের জিকির থুয়ে যদি বাবার নামের জিকির করি মুসলমান থাকবেন না, বহিষ্কার হয়ে যাবেন। এ মুসলমান আল্লাহর নামের জিকির করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কোন জাতির ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া ভিন্ন কোন মাখলুকের জিকির করা যাবে না। শুধু বাবা না, 88 ভাগ বাদই দিলাম, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না, ওই পয়গম্বরের নাম ধরে ধরে যদি জিজ্ঞেস করেন ও মুহাম্মদ ইয়া মুহাম্মদ, ও রসূল তুমি আমারে মাফ করে দাও, ওর ঈমান আসছে না গেছে? ওরে
আকাশ সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না। ওরে তার নাম ধরে যদি জিকির করা না যায় হয় তোমার ওই বন্ড বাবার নামের জিকির করলে বুঝি অন্তর তাজা হবে। বদমাশি আর সিটারি কোথায় পাইছো এই সব অন্ডামে? বর্তমান ডিজিটাল বাংলা, এই ডিজিটাল বাংলার দিকে শুধু চতুর্দিকে আর ফাঁকা আর ফাঁকা, যেদিকে তাকায় শুধু ফাঁকা আর ফাঁকা। গোটা দেশটা ধ্বংস করে দিছে এই বাংলাদেশটা, বিশেষ কইরা ধ্বংস করে দিছে এই ভন্ড নামের বন্ডরা, এই বাপ্পার নামের সিটাররা এই সমাজটাকে ধ্বংস করে দিছে। এর কিছু মহিলাদের নিয়ে যুবক যুবতীদেরকে নিয়ে এই ভন্ড বীরের দরবারে জিকির করে, রাত ১২টার পরে জিকির করে, বাবার নামের জিকির করে। এরপরে কি বলে জানেননি? রাত্র যখন গভীর হয় ওই সময় আর পর্দা থাকে না, জন্য হালাল হইয়া যায়। ওরে কি জিকির লাঠ হইয়া ফালাফালি, ওরে লাঠ হইয়া ফালাফালি, ওরে আল্লাহ নাই, নবীও নাই, রাসূলও নাই, কুরআন নাই, সুন্নাত নাই, হালাল নাই, হারাম নাই, পর্দার কোনো বিধান নাই, সমস্ত হারামের ভিতরে উরা দেখাইয়া দেখাইয়া নাচানাচি করে। ভুল বললাম নাকি? বাংলাদেশের অনেক জায়গাতে গেছি, ওরে যতগুলা পীরের দরবার আছে ওরে অধিকাংশ পীরের দরবারে গেছি। এর আগে এক পীরের দরবারে গেলাম, সেখানে যাইয়া দেখি পিছনের মুড়ির সামনের বাবার জোর হইরে দড়ায় ধরছে, এই যে বাবা, এই যে বাবা। নামাজের ভিতরে সিক্কেট দিয়ে দড়ায় ধরে, এই সব শয়তানিয়ার গন্ডামি বাদ দিয়া কুরআন হাদিসের কুরআন সুন্নাহর উপরে চলো। আল্লাহ তোমাকে ঈমানদার বানাইয়া, খাঁটি মুসলমান বানাইয়া, জান্নাতের মেহমান বানাইয়া দিবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলে, বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, মনে আসেনি, ভুলে গেছেন নি, আবার মনে রাখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আমার কওমের দল, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবার মাথা নিচু, কেউ কোনো কথা বলে না, কেউ কোনো কথা বলে না, কারণ জবাব দেওয়ার তো কোনো উত্তর নাই। আসেনি বলেন না আসেনি, জবাব দেওয়ার মতো কোনো সিস্টেম নাই, কারণ কথা তো বলেছে সত্য। এবার সবাই, কিছু মানুষ আছে দেখেন না গায়ের জোরে কথা কয়, গায়ের জোরে ও জানে যে আসলে আমার মাইয়েরই দোষ, এরপরে সালদারি জোরে দোষ দেয়, ঠিক না বে? ঠিক, গায়ের জোরে সবাই কথা কয়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ওরা ওই মুশরিক যারা ছিল সবাই ওরা বলে, ওরে নমরুদের লোকজন সবাই বলা বলে শুরু করে, এ ইব্রাহিম সবটা মুখ সামলে কথা বলো, আমার আমাদের খোদার বিরুদ্ধে কথা বলবা না। নমরুদের কাছে ওরে বাবা আয়শা, ওরে খাজা বাবা আয়শা কয়, এ ওরে আগুনে দাও, আগুনে পোড়াও, খাজা বাবা চিনছেন নি, ওরে বিশাল বড় একটা রুমাল মাথায় দিয়া, ওরে ১৮ দানার একটা তসবি হাতে দিয়া, এবার জিকির করতে করতে আইছে, ও নমরুদ কি ব্যাপার, এত ঝামেলা কিসের? কয় যে দেখো ইব্রাহিম আমাদের খোদারে মাইরা লাইছে, ছিঁড়ে বিড়ে চুরমার করে ফেলাইছে। ইবলিস, মিস্টার ইবলিস, ইবলিস কয় তাড়াতাড়ি আগুনে দাও, নমরুদ কয় আগুনে দাও, নমরুদ বলল হা হা, ওরে আগুনে পুড়াইয়া মারতে হবে, কারণ আগুনে না পুড়াইয়া মারি যদি তাহলে আমাদের খোদার বিরুদ্ধে আচরণ করা হবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওরে বিশাল এক কুয়ার ভিতরে, বিশাল এক পুকুরের মতো খনন কইরা, এক মাস পর্যন্ত ওরে লাকড়ি তক্তা গাছপালা এক জায়গা জোগাড় করিয়া, এক জায়গাতে জোগাড় করিয়া ইব্রাহিমকে আগুনে পোড়াবে, এক মাস পর্যন্ত লাকড়ি আবা যাবা খড়ি যাবা জোগাড় কইরা, এরপরে ইব্রাহিমকে ওখানে আগুনে পোড়াবে, এরপরে খড়ি জোগাড় কইরা, তক্তা বড় বড় গাছ কাইটা এক জায়গাতে জোগাড় কইরা, ৭ দিন পর্যন্ত আগুন জ্বালাইছে, কন্না নাউজুবিল্লাহ, আগুন জ্বালাইয়া এবার ইব্রাহিমকে হাত পা বেঁধে আগুনের ভিতরে ফেলাবে। এই সময়, এমন সময় আসমান কান্দে, জমিন কান্দে, পাহাড় কান্দে, পর্বত কান্দে, গ্রহ নক্ষত্র সব ফেরেশতারা কান্না শুরু করে দিচ্ছে, ও গো আল্লাহ, তোমার পয়গম্বর, তোমার খলিল ইব্রাহিমকে আগুনে ফেলাবে, আল্লাহ রে,
সহ্য করতে পারি না রে আল্লাহ, আল্লাহ তুমি তোমার ইব্রাহিমকে বাঁচাও, না হয় আমাদেরকে ক্ষমতা দিয়া দাও, আমরা ইব্রাহিমকে ওই কঠিন অগ্নি কুণ্ডলীর ভিতর থেকে আমরা বাঁচাবো। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছিলেন, যা রে ফেরেশতা যা, যদি তোরা সাহায্য করতে পারিস আমার খলিলকে যা সাহায্য কর, আগুনের ভিতরে ফেলাবে। এই সময় একজন ফেরেশতা এসে বলতেছে যে নাকি পানি সরবরাহ করে, পানি মন্ত্রী যে বুঝছেন না ব্যাপারটা, পানি যারা আদান প্রদান করে যেই ফেরেশতা, ওই পানি মন্ত্রী ফেরেশতা এসে ইব্রাহিমকে বলে, ও ইব্রাহিম তুমি বলো, একবার অনুমতি দাও এই আগুনকে মিনিটের ভিতরে, মিনিটের ভিতরে পুরা আমার পানি দিয়া নিবাইয়া দিব। ইব্রাহিম বলে না না, এই তোমার পানি দিয়ে নিভানো লাগবে না। ওই ফেরেশতা চলে গেছে, আবার আরেকজন ফেরেশতা আসছে, ও পয়গম্বর একবার যদি অনুমতি দেন তাহলে আপনার এই আগুনকে আমি আমার বাতাস দিয়া নিভাইয়া দিব। ও পয়গম্বর আমার কাছে যে বাতাস আছে, আমি যে বাতাস সরবরাহ করি গোটা দুনিয়ার ভিতরে বাতাস সাপ্লাই দেই, বাতাস মন্ত্রী বুঝছেন নাকি ব্যাপারটা। এই মন্ত্রী আয়েশা ইব্রাহিমের কাছে বলে, ও ইব্রাহিম একবার যদি অনুমতি দেন এই আগুনটা পুরাটাই নিভাইয়া দিব। ইব্রাহিম বলে না না, এই না না, তুমি কেন আমার আগুন কে নিবাবা, আমার আল্লাহ কি দেখেন না? আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর দিকে তাকাইয়া ধৈর্য ধারণ করে আছে। এবার আগুনের ভিতরে যখন নিক্ষেপ করবে, ওই সময় হাদিসের মধ্যে আসছে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আয়েশা হাজির, ও আল্লাহর খলিল, ও আল্লাহর বন্ধু, আপনার কি কোনো সহযোগিতা লাগবে কি না? ইব্রাহিম বলে না না, আমাকে যদি সাহায্য করতে হয় তোমাদের সাহায্য আমার লাগবে না, সাহায্য লাগবে কেবলমাত্র একমাত্র কার সাহায্য লাগবে, একমাত্র কার সাহায্য লাগবে? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আছে সাহায্য করার মতো।